খুলনা বিভাগের একটা জায়গায় আমি মিলাদ পড়তেছিলাম। আমার সাথে চরমোনাই দরবারের বড় একজন আলেম ছিল, আমি নাম মেনশন করব না, ওনার একটা সম্মান আছে, বা উনি হয়তো এটা পছন্দ নাও করতে পারে। বড় একজন আলেম আমার সাথে দেখা করতে আসছিলেন, অনেক কথাবার্তা হলো, বই আদান প্রদান, উনি আমাকে কিছু বই দিলেন, আমিও বই দিলাম, দলিলা দিল্লা নিয়ে অনেক কথাবার্তা হলো। অবশেষে সেই মজলিস আমি মিলাদ শরীফ পড়লাম, দাঁড়ায় নবীজিকে সালাম দিলাম, এবং সেই চরমোনাইয়ের সেই মুফতি সাহেব, তিনি একটা বড় জামে মসজিদের, থানা মসজিদের খতিব এবং একটা মাদ্রাসার মুহতামিম, ওই অঞ্চলের বড় আলেম, তিনি আমার সাথে কেয়ামে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দেওয়ার সময় অঝর নয়নে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহ নবীকে সালাম দিয়েছে। আমি সেদিন বুঝলাম যে চরমোনাই দরবারে যারা যায় তাদের মধ্যে অনেক লোক আছে যারা এখনো রসুলের পাকের মহব্বতের মিলাদের সেই স্বাদ পায় নাই, যদি তারা সেই স্বাদ পায় আমাদের চাইতে আরো বেশি মহব্বত নিয়ে নবীজিকে দাঁড়ায় সালাম দিবে, ঠিক না বিঠিক? চরমোনাইর পীর সাহেবকে ধন্যবাদ জানাই, একটু দেরিতে হলেও তিনি বলেছেন যারা রসুলের পাকের মহব্বত নিয়া মহব্বতের ঝুষে মিলাদের মজলিসে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে কেয়াম করে নবীজিকে সালাম দেয়, ফরজ মনে করে না, ওয়াজিব মনে করে না, মুস্তাহাব হিসেবে নবীর মহব্বতে এটা করে থাকে, তাদেরকে বিদআতি বা ভণ্ড বলা ঠিক না। এই বক্তব্যটা চরমোনাইর পীর সাহেব দেওয়ার কারণে আজকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছোট্ট একটা বক্তব্যের দ্বারা গোটা বাংলাদেশে চরমোনাইর অনুসারী যারা আছে তাদের মধ্যে মিলাদুন্নবী নিয়ে আর বাড়াবাড়ি করা হবে না, মুসলমানদের মধ্যে রসুলের পাকের মিলাদ কেন্দ্রিক বার্গেটিং অনেকটা কমে যাবে, মুসলমানে মুসলমানে ইউনিটি এটা বাড়বে। আর কিছুদিন আগেও আমি দেখেছি খুলনা বিভাগের একটা জায়গায় আমি মিলাদ পড়তেছিলাম, আমার সাথে চরমোনাই দরবারের বড় একজন আলেম ছিল, আমি নাম মেনশন করব না, ওনার একটা সম্মান আছে, বা উনি হয়তো এটা পছন্দ নাও করতে পারে। বড় একজন আলেম আমার সাথে দেখা করতে আসছিলেন, অনেক কথাবার্তা হলো, বই আদান প্রদান, উনি আমাকে কিছু বই দিলেন, আমিও বই দিলাম, দলিলা দিল্লা নিয়ে অনেক কথাবার্তা হলো। অবশেষে সেই মজলিস আমি মিলাদ শরীফ পড়লাম, দাঁড়ায় নবীজিকে সালাম দিলাম, এবং সেই চরমোনাইয়ের সেই মুফতি সাহেব, তিনি একটা বড় জামে মসজিদের, থানা মসজিদের খতিব এবং একটা মাদ্রাসার মুহতামিম, ওই অঞ্চলের বড় আলেম, তিনি আমার সাথে কেয়ামে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দেওয়ার সময় অঝর নয়নে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহ নবীকে সালাম দিয়েছে। আমি সেদিন বুঝলাম যে চরমোনাই দরবারে যারা যায় তাদের মধ্যে অনেক লোক আছে যারা এখনো রসুলের পাকের মহব্বতের মিলাদের সেই স্বাদ পায় নাই, যদি তারা সেই স্বাদ পায় আমাদের চাইতে আরো বেশি মহব্বত নিয়ে নবীজিকে দাঁড়ায় সালাম দিবে, ঠিক না বিঠিক? নবীজির মহব্বতের কাছ থেকে কিছু কিছু ভাইদের অজ্ঞতা সুলভ ফতোয়াবাজির কারণে অনেক মুসলমানরা বিরত রয়েছে, আমরা তাদের আহ্বান করছি, আপনাদের মিলাদ পড়তে মনে নাই চালে পড়বেন না, আমরা কাউকে এটা চাপ দেই না, আহ্বান করি, কারণ যে কোনো ভালো কাজের আহ্বান করার অনুমতি আছে। ওফাআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর আদেশ রয়েছে তোমরা ভালো কাজ করে যেন সফলকাম হতে পারো। এজন্য মিলাদুন নবীর ব্যাপারে যারা মিলাদ বিরোধী তারাও এখন নমনীয়তা অবলম্বন করছেন, এটা একটা ভালো লক্ষণ। আল্লাহ তাদের সবাইকে আহলে সুন্নাতুল জামাতের এই প্ল্যাটফর্মে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মিলাদুন্নবী নিয়ে সারা দেশে অতীতে অনেক আলোচনা হয়েছে, আমি মুখতাসার এই কথাটুকু আপনাদের সামনে শেয়ার করলাম। ঈদে মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলা আনন্দ সারা, আনন্দ জগৎ মেতে ঈদ মিলা, মাশাল্লাহ। চট্টগ্রামের মুসলমান সুন্নিরা গজল শিখিয়ে দেওয়া লাগে না, আবার বলি ঈদ মিলাদুন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতে। খুলনা বিভাগের একটা জায়গায় আমি মিলাদ পড়তেছিলাম, আমার সাথে চরমোনাই দরবারের বড় একজন আলেম ছিল, আমি নাম মেনশন করব না, ওনার একটা সম্মান আছে, বা উনি হয়তো এটা পছন্দ নাও করতে পারে। বড় একজন আলেম আমার সাথে দেখা করতে আসছিলেন, অনেক কথাবার্তা হলো,
বই আদান প্রদান, উনি আমাকে কিছু বই দিলেন, আমিও বই দিলাম, দলিলা দিল্লা নিয়ে অনেক কথাবার্তা হলো। অবশেষে সেই মজলিসে আমি মিলাদ শরীফ পড়লাম, দাঁড়ায় নবীজিকে সালাম দিলাম, এবং সেই চরমোনাইয়ের সেই মুফতি সাহেব, তিনি একটা বড় জামে মসজিদের থানা মসজিদের খতিব এবং একটা মাদ্রাসার মুহতামিম, ওই অঞ্চলের বড় আলেম, তিনি আমার সাথে কেয়ামে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দেওয়ার সময় অঝর নয়নে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহ নবীকে সালাম দিয়েছে। আমি সেদিন বুঝলাম যে চরমোনাই দরবারে যারা যায় তাদের মধ্যে অনেক লোক আছে যারা এখনো রসুলের পাকের মহব্বতের মিলাদের সেই স্বাদ পায় নাই, যদি তারা সেই স্বাদ পায় আমাদের চাইতে আরো বেশি মহব্বত নিয়ে নবীজিকে দাঁড়ায় সালাম দিবে, ঠিক না বিঠিক? নবীজির মহব্বতের কাছ থেকে কিছু কিছু ভাইদের অজ্ঞতা সুলভ ফতোয়াবাজির কারণে অনেক মুসলমানরা বিরত রয়েছে, আমরা তাদের আহ্বান করছি আপনাদের মিলাদ পড়তে মনে নাই চালে পড়বেন না, আমরা কাউকে এটা চাপ দেই না, আহ্বান করি, কারণ যে কোনো ভালো কাজের আহ্বান করার অনুমতি আছে। ওফাআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর আদেশ রয়েছে তোমরা ভালো কাজ করে যেন সফলকাম হতে পারো। এজন্য মিলাদুন নবীর ব্যাপারে যারা মিলাদ বিরোধী তারাও এখন নমনীয়তা অবলম্বন করছেন, এটা একটা ভালো লক্ষণ। আল্লাহ তাদের সবাইকে আহলে সুন্নাতুল জামাতের এই প্ল্যাটফর্মে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মিলাদুন নবী নিয়ে সারা দেশে অতীতে অনেক আলোচনা হয়েছে, আমি মুখতাসার এই কথাটুকু আপনাদের সামনে শেয়ার করলাম। ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলা আনন্দ সারা আনন্দ জগৎ মেতে ঈদ মিলা। মাশাআল্লাহ, চট্টগ্রামের মুসলমান সুন্নিরা গজল শিখে দেওয়া লাগে না, আবার বলি ঈদ মিলাদুন আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতে। কিছু ভাইরা নবী প্রেমিকেরা দুরুদ শরীফ পড়লে সেখানে দুরুদ শরীফের একালিপ টান বেশি হইছে না কম হইছে, গুন্না ধরছে নাকি ধরে নাই, এই নিয়ে ভুল ধরা ধরিতে ওনারা ব্যস্ত। আলেম ভাইরা গো, আপনাদের দায়িত্ব মানুষদেরকে শুদ্ধ সঠিকটা শিখাইয়া দেওয়া, নিজেরাও আমল করা, মানুষকে আমল করার জন্য উদ্বুদ্ধ করা। আপনারা সেই দায়িত্ব নিজেরাও পালন করেন না, তেমন কোন দুরুদ শরীফের আমল আপনাদের মাঝে পরিলক্ষিত হয় না, উল্টা মানুষ দুরুদ শরীফ পড়তেছে তাদের একালিপ দুইয়ালিপ টান আর মত গুন্না নইয়া, এমন ভুল দরাদরির কারণে নবীর উম্মতের আজকে দুরুদ শরীফের আমল কমাইয়া দিছে হাসরের ময়দানে। তোমার এই ফতোয়াবাজির কারণে তুমি আসামি হইবা।